আমার ছেলেকে দেখতে পাচ্ছ? দেখো, আমাদের বাড়িতে ছোট কার্তিক এসছে, একটা ছোট কার্তিক আর একটা বড় কার্তিক। হ্যাঁ, এই যে বড় কার্তিক ছোট কার্তিককে কোলে নেওয়ার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার ছোট ভাই হয়। হ্যাঁ, এই যে ছোট ভাই আর বড় ভাই। হ্যাঁ, তো জায়ের ঘরে কার্তিক ফেলেছে, আজকের কার্তিক পুজো হবে, তোমাদের সবার সাথে এটা আমি শেয়ার করব, তো দেখতে থাকো। আমাদের আমার জায়ের ঘরে কার্তিক ফেলেছিল, তো আজকের কার্তিক পুজো, ঠাকুর এখনো বসানো হয়নি, ঠাকুর বসানো হলে ওটাও দেখাবো। তো এখন রান্নার জোগাড় চলছে, আর রান্নার দায়িত্বটা আমাকে দিয়েছে, তো বসে গেছি তাড়াতাড়ি সব কিছু নিয়ে। তো এই যো কি কি হচ্ছে সেটা একটু দেখাবো। এই যে আলু কেটেছি, আলুর দম হবে, আর এখানে ছোলার ডাল আছে, ছোলার ডাল হবে, বেগুন ভাজা হবে, আর এখানে হচ্ছে এটা কি বুঝে গেছি, খেজুর আমসত্ত্ব চাটনি হবে। হ্যাঁ, আর এই যে এখানে এটা ভিজিয়ে রেখেছি, এটা আলুর দমে দেওয়া হবে। এখানে আছে কাজু, চালমগজ আর পোস্ত, এটাকে পেস্ট করা হবে, এটা এটা আলুর দমে দেওয়া হবে। এখানে আদা ছাড়িয়ে নিয়েছি, এগুলো সব মিক্সিতে পেস্ট করা হবে, ঠিক আছে? তো এগুলো আর সব ময়দা এখনো রাখা আছে, এখনো সব মাখা হবে। হ্যাঁ, এই যে সব ময়দা, এখনো ময়দা মাখা হয়নি, ময়দা মাখবো। তো এই জোগাড় করে নিই আগে, নিয়ে তারপরে রান্না করব, রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ কাটাকুটি হয়ে গেছে, আমি রান্নার জায়গায় চলে এসেছি, আমার চাটনি, বেগুন ভাজা, ছোলার ডাল হয়ে গেছে। এবার আমি আলু ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুর দম হবে, আলুটা যত ভালো করে ভাজবো তত আলুর দমটা টেস্টি হবে। তো আমি একটু বেলাবেলেই বসে গেছি রান্না করতে, 50 জনের মতো রান্না, তো একটু সময় নিয়েই বসেছি রান্না করতে, তো তোমরা দেখতে থাকো। আচ্ছা, আমার তরকারি করা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি লুচির জায়গায়। এবার লুচি বানানোর তোড়জোড় চলছে, এবার লুচিটা সবার লাস্টে হচ্ছে, তার কারণ লুচিটা সবাই একটু গরম গরম বেশ ফুলকো ফুলকে লুচি খেতেই তো ভালোবাসে, তাই না? তো লুচিটা লাস্টে হচ্ছে। এই যে সবাই মিলে এখানে সব আড্ডাও মারছে। হ্যাঁ, কি মন দিয়ে আড্ডা মাচা, কি গল্প! এই যে সবাই আড্ডা মারছে এখানে, সব একজন মাখছে, একজন কাটছে, একজন বেলছে, ভাজার ওখানে একজন আছে, একজন লুচি ভাজছে। তো এই যে খুব মন দিয়ে আড্ডাও চলছে এখানে, হই হই একটা ব্যাপার হচ্ছে, বেশ ভালো লাগছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো, কার্তিক পুজো হয়ে গেছে, কিন্তু পুজোর সময় যখন আরতি হচ্ছিল আমি এসেছিলাম একটু, মানে তোমাদের সাথে শেয়ার করব বলে, একটু ভিডিও করার জন্য, কিন্তু করতে পারিনি। খুব ছোট্ট ঘর যেখানে পুজো হয়েছে, মানে দাঁড়ানোর জায়গা নেই, তো ভিডিওটা আমি করার কোনো রকম সুযোগই পাইনি। তো এখন এই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, পুজো হয়ে গেছে বলে আমি একটু ভিডিওটা করতে পারলাম। তো এই কার্তিক ঠাকুর দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, পুজো শেষ, সবার খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, এখন বাজে 1:45। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়ার শেষে একটু আড্ডা চলছে। হ্যাঁ, সবাই একটু গল্প করতে ব্যস্ত, তো সারাদিন যেহেতু সব কাজে ব্যস্ত ছিলাম, কেউ আর কি গল্প করার সুযোগটা সেইভাবে পাইনি। তো এখন সব এক জায়গায় সব একটু আড্ডা হচ্ছে। হ্যাঁ, এই যে আমার যাই যো, দেখুন খুব ভালোবাসে গল্প করতে, কি সুন্দর কথা। ওই যে হ্যাঁ, গল্প হচ্ছে। হ্যাঁ, তো এক জায়গায় হলে যা হয় বুঝতে পারছেন, খুব মন দিয়ে সব একজন বলছে আর সব বাকিরা সব শুনছে। এখন রাত্রির 1টা বাজে, সারাদিন তো নিচেই ছিলাম, অনেক রান্না বান্না হলো, সবাই মিলে রান্না বান্না করেছি, আর পুজো হলো, তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে দেখছিলাম আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম, তখন খাওয়া দাওয়ার পরেই আড্ডা মারছিলাম। আর এই এখন এসি ওপরে, এখন 1:10, এখন ঘুমোবো, অনেক রাত হয়ে গেছে, সবাইকে গুড নাইট।